হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কিছু কমন কোশ্চেনের আনসার দেব আপনারা যারা মেডিকেল প্রফেশনে আছেন অনেকেই অনেক সময় জিজ্ঞাসা করে থাকেন যে কিভাবে ইন্টারন্যাশনাল জব লাইসেন্স করবেন কিভাবে নিজেকে ইন্টারন্যাশনাল জব মার্কেটের জন্য প্রিপারেশন করবেন সো সেই কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথমত হচ্ছে আপনি যে প্রফেশনে আছেন আপনি ডক্টর নার্স টেকনোলজিস্ট টেকনিশিয়ান হতে পারেন সো আপনার প্রফেশনের এগেনস্টে আপনার লোকাল পড়াশোনা মিনিমাম পড়াশোনা যা রিকোয়ারমেন্ট থাকে সেগুলো আপনাকে করতে হবে আর মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনি আপনার পড়াশোনার শেষ করা থেকে মিনিমাম একটা এক্সপিরিয়েন্স থাকে ডক্টর নার্স টেকনোলজিস্ট এক একটা ক্যাটাগরির জন্য এক এক ধরনের এক্সপিরিয়েন্স মোটামুটি সবগুলোই 2 বছর এক্সপিরিয়েন্স চায় অর্থাৎ পাশ করার পরে থেকে 2 বছর আপনার এক্সপিরিয়েন্স লাগবে তারপর অ্যাজ ইউজুয়াল ডকুমেন্ট পাসপোর্ট তারপর আপনার মার্কশিট এগুলো ডকুমেন্টগুলো লাগবে সো আপনাকে ফার্স্টলি সিলেক্ট করতে হবে আপনি কোন দেশের জন্য আপনি লাইসেন্সিং পরীক্ষা দিবেন মনে করেন আপনি দুবাইয়ের জন্য লাইসেন্সিং পরীক্ষা দিবেন অথবা যে কোনো দেশ হতে পারে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা হেলথ রেগুলেটরি অথরিটি আছে ওই অথরিটির কাছে আপনাকে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে আপনাকে পরীক্ষার রেজাল্টগুলো সাবমিট করতে হবে দেন ওই অথরিটি ওই দেশের জন্য আপনাকে একটা পারমিশন লেটার আপনাকে ইস্যু করবে ওইটার এগেনস্টে আপনার লাইসেন্স তৈরি হবে দ্যাটস ইট সো মনে করেন আপনি দুবাইয়ের এগেনস্টে আপনি দুবাইয়ের জন্য আপনি লাইসেন্সিং পরীক্ষা দিবেন আপনার ডকুমেন্ট রেডি করবেন সো দুবাই এর হেলথ রেগুলেটরি অথরিটি হচ্ছে দুবাই হেলথ অথরিটি এরকম প্রত্যেকটা স্টেট বা প্রত্যেকটা কান্ট্রির জন্য একটা এক একটা হেলথ রেগুলেটরি অথরিটি আছে সো ওই অথরিটির কাছে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন আপনার কিছু ক্রিডেনশিয়াল চাবে ওইগুলো দিয়ে নর্মাল আপনি আপনার রেজিস্ট্রেশন করলেন তারপর হচ্ছে নেক্সট প্রসিডিউর হচ্ছে আপনাকে একটা সেলফ অ্যাসেসমেন্ট টুল করতে হবে অর্থাৎ আপনি এই এই পজিশনের জন্য আপনি যে আপনি এক্সাম দিবেন এর জন্য যা যা ডকুমেন্ট লাগবে ওখানে আপনি ইনফরমেশন প্রোভাইড করে আপনাকে এটা মানে অটোমেটিকলি চেক করবে যে ইউ আর এলিজিবল অর নট যদি আপনি এলিজিবল হন তখন আপনাকে প্রসিড করবে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রসেস হচ্ছে এখানে স্টার্ট আপনার যা যা ডকুমেন্ট ওখানে আপনি আপনার পজিশন ডক্টর হলে ডক্টরের জন্য এক এক ধরনের ডকুমেন্ট লাগবে নার্স টেকনোলজিস্ট এক একটা পজিশনের জন্য এক এক ধরনের ডকুমেন্ট রিকোয়ার্ড সো ওই ওই আপনার আপনার পজিশনের এগেনস্টে আপনি যখন আইডি ক্রিয়েট করবেন তখন ওইখানে আপনার কি কি ডকুমেন্ট লাগবে প্রোভাইড করতে হবে তো আপনার এই ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করতে হবে ইন্টারন্যাশনালি ভেরিফিকেশন করতে হবে সো ইন্টারন্যাশনালি ভেরিফিকেশন করার জন্য আপনাকে ডাটা ফ্লোতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার যেই দেশে যাবেন সেই দেশের রেজিস্ট্রেশন একটা আইডি প্রোভাইড করবে ওই আইডির এগেনস্টে ডাটা ফ্লোতে আপনার ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করতে হবে যখন আপনি ডাটা ফ্লোতে যাবেন ওখানে আপনার ডকুমেন্টগুলো আপলোড করবেন তাদের রিকোয়ার্ড ক্রেডেনশিয়ালগুলো আপলোড করবেন আপনার ডাটা ফ্লোর কিছু পেমেন্ট আছে সেই পেমেন্টগুলো আপনি যখন ফুলফিল করবেন তখন তারা আপনাকে ডাটা ফ্লো তারা ডকুমেন্ট যেই ডকুমেন্টগুলো আপনি আপলোড করবেন ওগুলো তারা সরজমিনে বাংলাদেশি এজেন্ট বা আপনি যে দেশেই হন সে দেশে এজেন্ট এর মাধ্যমে আপনার ডকুমেন্টগুলো ভিজিট করবে ভিজিট করে সেগুলো আপনি ঠিক আছে কিনা তারা ভেরিফিকেশন করে আপনাকে এটা মোটামুটি 40 দিনের মতো সময় লাগে এক্সপ্রেস ভেরিফিকেশন মেথড আছে সেখানে টাকা বেশি লাগে সো এটা ভেরিফিকেশন যখন কমপ্লিট হয়ে গেল তখন আপনার এই ভেরিফিকেশন রিপোর্টটা অটোমেটিকলি আপনি যেই দেশের জন্য করবেন সেই দেশে অটোমেটিকলি রিপোর্টটা ট্রান্সফার হয়ে যাবে আপনি চাইলে এই একই ভেরিফিকেশন রিপোর্ট অন্য কোনো কান্ট্রিতেও ট্রান্সফার করতে পারেন সেখানে কিছু ফি লাগবে ওকে আপনার রিপোর্ট যদি ভেরিফিকেশন পজিটিভ হয় অর্থাৎ আপনার সব ডকুমেন্ট ওকে হয় তখন আপনাকে বলবে যে এক্সামে বসার জন্য তো এই এক্সামটা কন্ডাক্ট করে হচ্ছে prometic.com তো আপনি যেই গভর্নমেন্টে রেজিস্ট্রেশন করবেন ওই গভর্নমেন্টের আইডির মাধ্যমেই আপনি প্রমিটটিকে আবার রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে আপনি এক্সাম ডেট ওখানে সিলেক্ট করবেন আপনি এক্সামে বসবেন আপনি আপনার ক্যাটাগরিতে এক্সাম দিবেন আপনি ডক্টর হলে আপনার ডক্টর আপনার ফিল্ডে আপনার কোয়েশন আসবে নার্স হলে নার্সের ফিল্ডে কোয়েশন আসবে একদম সিম্পল মানে যার যে ফিল্ড ওই ফিল্ডের অনুযায়ী কোয়েশন আসবে কোনো মানে বাইরের কোনো কোয়েশন আসবে না সো ওই পরীক্ষায় বসবেন আপনি পরীক্ষায় যদি পাশ করেন ওখানে পরীক্ষার জন্য কিছু ফি আছে সেই ফিগুলো আপনাকে প্রোভাইড করতে হবে যদি পরীক্ষায় বসে পাশ করে এটা মোটামুটি 3-4 দিনের মধ্যে রেজাল্ট হয়ে যায় পাশ করার পরে আপনি যে গভর্নমেন্টের এগেনস্টে পরীক্ষা দিবেন ওই গভর্নমেন্টেই আপনার রিপোর্টটা ট্রান্সফার হয়ে যাবে আপনি চাইলে রিপোর্ট অন্য কোথাও ট্রান্সফার করতে পারবেন এক্সট্রা ফিজ দিয়ে সেটা আপনার ইচ্ছা যখন আপনার পরীক্ষার রেজাল্ট ওকে আপনার ভেরিফিকেশন ওকে তখন আপনি আবার যে গভর্নমেন্টে রেজিস্ট্রেশন করেছিলেন ওখানে আপনার প্রোফাইলে লগ ইন করবেন লগ ইন করে
এই দুইটা রিপোর্ট মার্চ করে আপনাকে আবার ওখানে অ্যাপ্লিকেশন করতে হবে এলিজিবিলিটি লেটার অথবা ইভ্যালুয়েশন লেটারের জন্য। তখন আপনি এই রিপোর্টগুলো একসাথে সাবমিট করে গভর্নমেন্টে আপনি অ্যাপ্লিকেশন করবেন। এটা দুই দিন অথবা তিন দিন বা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আপনি ওখানে একটা এলিজিবিলিটি লেটার পাবেন। এই লেটারটা হচ্ছে আপনাকে ওই গভর্নমেন্ট আপনাকে পারমিশন দিল যে ইউ আর এলিজিবল ফর আওয়ার কান্ট্রি। তখন আপনি এই এলিজিবিলিটি লেটার দিয়ে বিভিন্ন হসপিটালে বা বিভিন্ন আপনার জব ফিল্ডে অ্যাপ্লাই করতে হবে। আপনি যখন জব পাবেন সেখানে, সেখানে জব পাওয়ার পরে এই এলিজিবিলিটি লেটারটা লাইসেন্সে ট্রান্সফার করে দেবে ওই ফেসিলিটি সেন্টার যেখান থেকে আপনি রেজিস্ট্রেশন করেছেন বা জব করবেন সেখানে। এই হলো ব্যাপার। আর এই যে প্রসিডিউর, আগে ডাটা ফ্লো, আগে এক্সাম, এটা আপনি যেটা ইচ্ছা আপনি সেটা আগে দিতে পারেন। আপনি চাইলে আগে এক্সাম দিতে পারেন, আগে ডাটা ফ্লো করতে পারেন, অর্থাৎ মানে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো এটা হলো মোটামুটি নর্মাল প্রসিডিউর। আর কারো কিছু কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। থ্যাংক ইউ।